ইসলামে কোন যুগে কে ঠেকাইতে পেরেছে বলেন? ইসলামকে যারা ঠেকাবার চেষ্টা করেছে তারা ঠেকে গেছে, ইসলামে গিয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার ইমানের কসম নবীজির হাদিস, সেরাচার যাবে ইসলাম, আপনি ইসলামের পক্ষে কাজ করলে ইসলাম আসবে। আর যদি আপনি বলেন ইসলামী আন্দোলন ঠেকাও, যারা দিল কায়েম আল্লাহ রাখে স্বপ্নকের শাসন চায়, এই কথা যারা বলে একটা করে ধরো সকাল বিকাল নাস্তা, ভাই নাস্তা করতে করতে ওদের ডায়রিয়া হয়ে গেছে, কিন্তু আর বেশি সময় নাই, সাকরাতুল মৌত চলছে, জান কবজ হওয়া অল্প বাকি আছে। এই হাদিস অনুযায়ী সুরাচার যাবে ইসলাম, আপনি সহযোগিতা করলেও আসবে, বিরোধিতা করলে বোধ আসবে না। আবার আরেক রকমের লোক আছে, ইসলামের জন্য কিছু করা দরকার, সময় আসে করাও দরকার, দেশ খারাপ সময় খারাপ, জান বাঁচান ফরজ, এইভাবে হাত বাঁধে, দেশ খারাপ সময় খারাপ জান বাঁচান। তাহলে যারা ইসলামের জন্য এগিয়ে যায় তারা মোমেনুন, যারা ইসলামকে ঠেকায় তারা কাফেরুন, আর যারা কয় দেশ খারাপ সময় খারাপ এখন ইসলামের পক্ষে কাজ করা যাবে না জান বাঁচান ফরজ, তারা মুনাফেকুন। গণতন্ত্রের নামেও স্বৈরাচার, রাজতন্ত্রের নামেও, সমাজতন্ত্রের নামেও সেকুলারিজম, সেকুলারিজমের নামেও নাম যেগুলো কাম, কিন্তু একটা বর্তমান দুনিয়াতে কি চলছে, কি চলছে? স্বৈরাচার। আমাদের দেশে কি চলছে? যখন একদল ক্ষমতা যায়, বিরোধী দল যখন ক্ষমতার ভাগ পায় না, তখন তারা রাস্তায় স্লোগান দেয় স্বৈরাচার স্বৈরাচার, ধ্বংস হোক ধ্বংস হোক। এরপরে যখন তারা নেমে যায় এই রাস্তার এরা উঠে, তখন তারা আবার স্লোগান দেয় স্বৈরাচার স্বৈরাচার, নিপাত যাক নিপাত যাক। তাহলে বুঝা গেল কুল্লু হুমু সাওয়া সাওয়া, কুল্লু হুমু এরাও স্বৈরাচার এরাও স্বৈরাচার। মাঝখান থেকে আমরা আমের আসার, আমের আসার, সবাই আমাদের থেকে সুবিধা নেয়, এই সুবিধা দেওয়ার সময় কিন্তু নবী বলেন পুরো দুনিয়াতে স্বৈরাচার কায়েম হবে, হয়ে গেছে কিন্তু, রাজতন্ত্র সৌদি আরব সেখানেও স্বৈরাচার বেশি বেশি বোধহয়, সমাজতন্ত্র রাশিয়া চীন সেখানে কি গণতন্ত্র, গণতন্ত্রের নামে আজকে কি চলছে? স্বৈরাচার চলছে। নবী বলেন স্বৈরাচার যখন এই চরমে গিয়ে পৌঁছবে, স্বৈরাচার দুনিয়ার মুখ থেকে বিলীন হয়ে যাবে, স্বৈরাচার বিদায়ের পরে সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত, মাসেক বাগের সেমার জন্য পুরো দুনিয়াতে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, আমি নবীর মাথার খুনি ভাঙ্গা, পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে। শেষ খেলা, আল্লাহর কসম আমার হায়াতের কসম, স্বৈরাচার যাবে ইসলাম। আপনারা কি নবীর হাদিস বিশ্বাস করেন? করেন? সবকিছু তো হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, অল্প কিছু এখনো বাকি আছে। তাহলে নবীর এই হাদিস অনুযায়ী নবীর পরে খেলাফত 30 বছর গেছে, খেলাফত রাজতন্ত্র 100 বছর গেছে, রাজতন্ত্রের পরে স্বৈরাচার 100 বছর, বর্তমান দুনিয়াতে স্বৈরাচারের অবস্থা বেশি জুড়তেন না, সারা দুনিয়াতে স্বৈরাচারের বিরুদ্ধে কিন্তু স্বৈরাচারের সাক্ষাতুল মৌত চলছে, যান কবজ হওয়ার অল্প, আল্লাহর কসম আমার হায়াতের কসম, নবীর এই হাদিস অনুযায়ী স্বৈরাচার যাবে পুরো দুনিয়াতে, ইসলাম কায়েম হবে। এখন আপনি যদি কোন ইসলামকে ঠেকাও, ইসলামকে আসতে দেওয়া যাবে না, তাহলে আপনি হাসুরুদ্দিন কার সাথে যাবেন? ফেরাউন, নমরুদ, সাদ্দাম, কারুন, আবু জাহেল, আবু লাহাব, তাদের সাথে একই জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা বলেন? তারাও ইসলাম ঠেকাইছে, আপনিও ইসলাম ঠেকাইছেন, কিন্তু আল্লাহ ইসলাম আসতেছে।
ইসলামকে কোন যুগে কে ঠেকাইতে পেরেছে বলেন? ইসলামকে যারা ঠেকাবার চেষ্টা করেছে তারা ঠেকে গেছে, ইসলামে গিয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার ইমানের কসম নবীজির হাদিস, সুরাচার যাবে ইসলাম, আপনি ইসলামের পক্ষে কাজ করলে ইসলাম আসবে। আর যদি আপনি বলেন ইসলামী আন্দোলন ঠেকাও, যারা দিল কায়েম আল্লাহ রাখে সব লোকের শাসন চায়, এই কথা যারা বলে একটা করে ধরো সকাল বিকাল নাস্তা, ভাই নাস্তা করতে করতে ওদের ডায়রিয়া হয়ে গেছে, কিন্তু আর বেশি সময় নাই, সাকাতুল মওত চলছে, জান কবজ হওয়া অল্প বাকি আছে। এই হাদিস অনুযায়ী সুরাচার যাবে ইসলাম, আপনি সহযোগিতা করলেও আসবে, বিরোধিতা করলে বোধহয় আসবে না। আবার অনেক রকমের লোক আছে, ইসলামের জন্য কিছু করা দরকার, সময় আসে করাও দরকার, দেশ খারাপ সময় খারাপ, জান বাঁচান খরচ এইভাবে হাত বাঁধে, দেশ খারাপ সময় খারাপ জান বাঁচান, তাহলে যারা ইসলামের জন্য এগিয়ে যায় তারা মোমেনুন, যারা ইসলামকে ঠেকায় তারা কাফেরুন, আর যারা কয় দেশ খারাপ সময় খারাপ এখন ইসলামের পক্ষে কাজ করা যাবে না জান বাঁচান খরচ, তারা মুনাফেক। কোরআনে এই তিন রকমের মানুষের কথা আল্লাহ বলেছেন, কোরআনের মূল আলোচ্য বিষয় কাদাব লাহাল মুমিনুন থেকে শুরু করে ইজা জাআকাল মুনাফিকুনা কুলিয়া আইয়ুহাল কাফিরুনা, তাহলে বর্তমান দুনিয়াতে 850 কোটি মানুষ হয় মুমিনুন নয় কাফিরুন।